ইফতারের জন্য মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি মুচমুচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব আমি মুচমুচে ডিমের চপ। ডিমের চপটা আমরা অনেকভাবে তৈরি করে থাকি, তবে আমার কাছে এভাবে তৈরি করলে মনে হয় সময়টা একদমই কম লাগে, আর এই ডিমের চপগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি হয় আর অনেকটা সময় ধরে ঠিক এরকম ক্রিসপি থাকে। রমজানে যেহেতু আমাদের হাতের সময়টা কমই থাকে, তাই আমরা চেষ্টা করি ঝটপট কোনো ইফতার তৈরি করার। তাই আমার কাছে মনে হয় এই ডিমের চপগুলো হতে পারে একদম ঝটপট একটা আইটেম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আজকের এই ডিমের চপগুলো তৈরি করার জন্য এখানে আমি তিনটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ডিমকে আমি চার ভাগে কেটে নিব, আপনারা চাইলে দুই ভাগেও কেটে নিতে পারেন। চার ভাগে কেটে নিলে ডিমের চপগুলো একটু ছোট হবে, তবে খেতে অনেক বেশি ক্রিসপি হবে। এরপর তৈরি করব আমি বেসনের ব্যাটারটা। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, অথবা আপনারা এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এক চিমটির মতো দিয়ে দিব হলুদ গুঁড়া, চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে কালারটা একটু বেশি ভালো আসে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। আদা রসুনের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা এখানে চাইলে সামান্য করে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সব কিছুকে আমি প্রথমে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেসনের সঙ্গে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেলবো না, অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। এতে করে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমরা বাসায় আলুর চপ আর বেগুনি তৈরি করার সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক যেরকম রাখি, এই ব্যাটারটা কিন্তু একটু ভারী রাখতে হবে। বেসনের এই ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার আমি একটা করে ডিমের পিস নিব আর এই বেসনের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। যেহেতু এই ডিমের চপগুলোর মধ্যে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, তাই এভাবে একটু কোটিংটাকে ভালোভাবে করে নিতে হবে। কোনো অংশ যেন খালি না থাকে, চারপাশ থেকে খুব ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি ডিম চপগুলো এখানে দিয়ে দিব একে একে। দুই পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল 10 মিনিটে তৈরি মুচমুচে ক্রিসপি ডিম চপ। এই চপগুলো দেখতে একদম পারফেক্ট না হলেও খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হাতে যদি একদমই সময় না থাকে, ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনারা চাইলে এই ডিম চপগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে, সহজও লেগেছে আর কাজেও আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।